হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল। তার জন্য আমার একটা ইলিশ মাছ লাগবে। দেখো, আমাদের ইলিশ মাছ চলে এসেছে। বেগুন বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। এবারে মাছটাকে আমি কেটে নেব। তার জন্য মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, এবারে কেটে নিচ্ছি। আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তার জন্য স্কিপ না করে সাথে থাকুন আমাদের এবং দেখতে থাকুন। মাছগুলো আমাদের কাটা হয়ে গেল। এবারে মশলা কী কী দিচ্ছি তা দেখে নেওয়া যাক। গোটা জিরে, সর্ষে, কাঁচা পাকা লঙ্কা। এবার জিরে বাটবো আমি, তার জন্য গোটা জিরেকে নিয়ে বাটা রেডি হয়ে যাচ্ছে। এবারে বাটা শুরু করে দিয়েছি, জিরে বাটা রেডি। এবারে কিছুটা সর্ষে, 1 চিমটি নুন, হলুদ আর 1টা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বাটবো, যাতে সর্ষেটা তেতো না হয়। সর্ষে বাটা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। আমাদের মশলা বাটা রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়ে বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমাদের দেখো বেগুনগুলোতে নুন হলুদ দিয়ে দিচ্ছি, লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোতেও আমি এদিকে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। অন্যদিকে একটা সর্ষে একটা বা পাত্রে সর্ষে বাটাগুলো নিয়ে নেব এবং বেশ কিছুটা জলে গুলে নেব। বেগুন ভাজাগুলো প্রায় হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াই তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি। জিরে বাটাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো চিনি দিয়ে দিয়ে এবারে নেড়ে দিচ্ছি। এবার জলে যে সর্ষেটা বেটে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো দেখো হয়ে গেছে,
এবারে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, তোমাদের যে যেরকম জলটা ঝোলটা রাখবে সেইভাবে তোমরা জলটা দেবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন জলটা টকবক করে ফুটছে, এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু কমে এলেই আমি নামিয়ে নেব। আমাদের মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের মাছের ঝোল রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।